তরুণরা সুযোগ করে না দিলে দেশকে পচনের হাত থেকে রক্ষা করা যেত না বললেন প্রধান উপদেষ্টা। শ্রমিক মালিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান। গণ অভ্যুত্থানে 728 জন শহীদের তালিকা তৈরি, কাজ চলমান থাকায় 14 সেপ্টেম্বরের স্মরণ সভা স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা। পরে জানানো হবে নতুন তারিখ। গাজীপুর সাভারের বেশিরভাগ শ্রমিক কাজে ফিরলেও এখনও বন্ধ 200+ কারখানা, দাবি ব্যবসায়ীদের। ঝুট ব্যবসার দ্বন্দ্বের শিকার কর্মীরা বললেন সচিব। ছাত্রদল নেতা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া 7 দিনের রিমান্ডে, ইনু মেনন পলক ও মামুন কারাগারে, ভারতে পালানোর সময় আটক সাবেক এমপি ফজলে করিম।